অশোকাভে রানকমন একটা প্রোডাক্ট আমি বলবো, যেটা কারো নাই বাংলাদেশে, কোন কোম্পানির নাই এটা। আপনারা যারা ডাক্তার সাহেব আছেন বা আপনারা যারা খামারি ভাই আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, গরু অনেক সময় কনসেপ্ট করে না। মানে ডাক্তার সাহেব এসে বীজ দিয়ে গেল, কিন্তু 21 দিন পর আবার ডাকছে, মানে কনসেপ্ট হয় নাই। তো এই সমস্যায় যারা আছে তাদের জন্য আমাদের এই কোম্পানি একটা নিয়ে আসছে, হচ্ছে অশোকাভেট। তো গরুর এই সমস্যাগুলো কেন হয়, কারণ এটা হরমোনাল সমস্যা হতে পারে, জয়ার ভিতরে অনেক ডিসফাংশন থাকতে পারে, জন্মগত ত্রুটি থাকতে পারে, আবার যখন ডেলিভারির সময় ফুল প্লাসেন্টা যখন পড়ে যায় ওই সময় সমস্যা থাকতে পারে, ভিতরে ইনফেকশন থাকতে পারে, এই বিভিন্ন সমস্যা থাকতে পারে। তো আমাদের মা বোন যারা আছেন, তাদের অনেকের আছে না যে বাচ্চা কনসেপ্ট করে না, বিয়ে হয়েছে 5 বছর 7 বছর 10 বছর, এরকম হয় না, শুনছেন না, যে তাদের হয়তো কারো মাসিকের সমস্যা, কারো অনিয়মিত মাসিক 3 মাস পর পর হয়, আবার অনেকে সাদা স্রাব বেশি, এই যে সমস্যাগুলো। তো গরুরও তো ভাই একই সেম, গরুর এই ধরনের সমস্যা আছে। গরুরও হরমোনের সমস্যা হতে পারে, গরুরও মাসিকের সমস্যা হতে পারে, গরুরও সাদা ভাঙতে পারে। ভাই ভাঙে না, এই যে ডাক্তার সাহেবরা আছেন বলছেন যে ভাঙে, তাহলে ওখানে আপনি ডাক্তার সাহেবের তো কোনো দোষ নাই, ডাক্তার সাহেব যথেষ্ট চেষ্টা করতেছে, কারণ সে ইঞ্জেকশন করে গেল, তারপরে ভিতরে ওয়াশ করার ওষুধও দিয়ে গেল, নাকি ইউটোকেয়ার ইউটোক্লিন মেরে দিলেন 450 ml, তারপরেও কিন্তু কনসেপ্ট করছে না। আপনি বিভিন্ন অ্যান্থলমেটিক ইঞ্জেকশন করছেন, তারপরে কি বিভিন্ন ধরনের হরমোনাল অক্সিটাইটিস সাইক্লিনও মেরে দিলেন ইঞ্জেকশন, তারপর হরমোনাল ডোজও মারলেন, তাহলে এত কিছু করার পরে কিন্তু হচ্ছে না, তাহলে আপনারও কিন্তু একটা রিপুটেশন কমে যাচ্ছে, তাই না? মানে ওখানে হচ্ছে না কেন, ও কিন্তু দোষ দিচ্ছে ডাক্তারের ওই যে বীজটা দিছে, বীজটা তাহলে ভালো না, খামেটা কিন্তু তাই মনে করবে, তাই না, যে এই ডাক্তারের মনে হয় বীজটাই ভালো না, আসলে দোষটা কিন্তু গরুর। তাহলে এই সমস্যা যদি আপনারা কখনো পড়েন, আপনারা এটা প্রয়োগ করবেন অশোকাভেট, 21 দিনের মাথায় দেখবেন কনসেপ্ট চলে আসছে, মানে হিটে আসছে। তাহলে এটা হচ্ছে অশোকাভেট। এই অশোকাটা কি, অশোক হচ্ছে একটা হোমিও মেডিকেটেড একটা আইটেম, হোমিওপ্যাথিকে অশোক আছে। আপনি যে কোনো হোমিও ওষুধের দোকানে যাবেন, বলবেন যে মহিলারা যারা আছেন তারা মহিলাদের মহিলাজনিত সমস্যার জন্য হোমিও চিকিৎসা করে না, বেশিরভাগ মহিলারা কিন্তু তাদের মহিলাজনিত যে সমস্যাগুলো আছে এগুলোর জন্য কিন্তু হোমিও ডাক্তারের কাছে বেশি যায়, মানে গোপন সমস্যার সমস্যার জন্য। তাহলে ওই আইটেমটা কিন্তু ওই অশোক, ওই থিম থেকেই এই যে আমাদের অশোকাভেট, অশোক হচ্ছে ওই মেডিকেটেড, মানে হোমিও মেডিকেটেড একটা আইটেম। তাহলে এইটা হচ্ছে গরুর জন্য, এটা হচ্ছে আপনি খাওয়াবেন, হচ্ছে এটা আপনার 1 লিটারের বোতল, এটা হচ্ছে আপনার 100 থেকে 150 মিলি, দিনে 2 বার খাওয়াবেন। এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার 20 থেকে 30 মিলি ওষুধ দিনে 2 বার, এখানে একটু ডোজটা ভিন্নভাবে দেওয়া আছে, আমি বলে দিই, এটা যেভাবে দিচ্ছে সেভাবে না। আপনি এটা 2 লিটার পানি নেবেন, 2 লিটার পানিতে 150 মিলি ওষুধ মিশালেন, 150 মিলি ওষুধ 2 লিটার পানিতে মিশিয়ে দেবেন, মিশানোর পরে সকালবেলা একবার, বিকালে একবার, মানে ওই যে 1 লিটার সকালে 1 লিটার বিকালে খাওয়াইলেন, বুঝতে পারছেন? এইভাবে আপনি 7 দিন খাওয়ান কন্টিনিউ, আবার পরের দিন গিয়ে 150 মিলি ওই 2 লিটার পানিতে মিশান, সকালে 100 মিলি বিকালে 100 মিলি, মানে 1 লিটার সকালে 1 লিটার বিকালে ওই পানিটা খাওয়াই দেন, এইভাবে আপনি 7 দিন খাওয়ান, দেখবেন আপনি চলে আসবে। মানে এই ডোজ দেখে কিন্তু বুঝবেন না, মানে এরা যেভাবে লিখছে আমি সেভাবে আপনাকে পড়ে চেষ্টা করে দেখলাম যে এইভাবে হবে না, এটা মূল ডোজটা যেভাবে আমি প্রয়োগ করছি ফিল্ডে, প্রয়োগ করে যেটা সঠিক সেটা আমি বললাম। তাহলে আপনারা গরুর যে এই যে অবশ্যই গরু যদি হিটে না আসে, সবার আগে কি করতে হবে, ডাক্তার সাহেবরা আছে, প্রথমে গরুকে কৃমি মুক্তকরণ করতে হয়, কৃমির ইঞ্জেকশন, গরু ডাক্তার যদি কেউ থাকে আশেপাশে তাকে দিয়ে নিবেন ইঞ্জেকশন, আর আপনারা ট্যাবলেটও খাওয়াবেন পাশাপাশি, কারণ গরুর পেটে কিন্তু এক রকমের কৃমি থাকে না, 3 রকমের কৃমি থাকে, গোল কৃমি, কলিজা কৃমি, ফিতা কৃমি। তাহলে যে ইঞ্জেকশন করলো আইভারমেকটিন, এটা দিয়ে তো একবারে 3 রকমের কৃমি মরা সম্ভব না, একদম 100% যে মরে যাবে সেটা কেউ ইনস্যুরেন্স বলতে পারবে না, ওনারাও কিন্তু ইঞ্জেকশন করে একটা ওষুধ লিখে দিয়ে যায়, কৃমির ওষুধ। তাহলে আপনারা ওই খালি ইঞ্জেকশন করলে হবে না, আপনাদের যে লিখে দিবে যে ওষুধটা ট্যাবলেটটা, এটা কিন্তু অবশ্যই আপনাদের খাওয়াতে হবে। তো কৃমির ওষুধ খাওয়ানোর নিয়ম কি, 75 কেজি বডি ওয়েটের জন্য একটা ট্যাবলেট,
আর যদি 76 কেজি হয় তাহলে দুইটা দিতে হবে। অনেকে মন বুদ্ধি একটা দিতে পারেন। অনেক সেফ ড্রাগ আছে বাজারে, টাইক্লোবেন্ডাজল লিভামিজল গ্রুপ 600-900, লিভামিজল টাইক্লোবেন্ডাজল এটা গ্রুপ বললাম, এই গ্রুপের অনেক ওষুধ আছে বাজারে, সেখান থেকে ডাক্তাররা যেটা লিখে দিবেন ওটা দেখে আপনারা খাওয়াবেন। এরপরে বলবো তাহলে অশোকাভেট, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? যেসব গরু কনসেপ্ট করে না, বীজ দিচ্ছে দুই তিনবার তারপরও কনসেপ্ট করছে না, আবার 21 দিন পর পর ডাকছে, তার মানে কি আপনার বীজটা নষ্ট হচ্ছে এবং গরু বছরে বছরে যে একটা গাভ হবে এটা হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে। তাহলে এটার জন্য আপনারা এই অশোকাভেট, কি নাম ভাই? অশোকাভেট, ধন্যবাদ। তাহলে এটার দামটা কত? এটার দাম হচ্ছে 350 টাকা। 350 টাকা যারা ডিস্ট্রিবিউটার আছেন, তাদের জন্য আরো কম আছে।